বন্ধুরা, যেটা আপনারা জানেন যে বর্ষাকাল এসে গেছে আর বৃষ্টিতে সব জায়গা জলে ভরে যায়। যদি কথা বলা হয় কলকাতা হাওড়া শিয়ালদার, তো ওইখানে রেল লাইনের উপর 7-8 ইঞ্চি পর্যন্ত জলে ভর্তি হয়ে যায়, ফলে রেল ট্র্যাক জলের মধ্যে ডুবে যায়। কিন্তু তবুও ট্রেন ভালোভাবে ওই ট্র্যাকের ওপর দিয়ে চলে। তো আজ এই ভিডিওতে জানবো যে রেলওয়ে ট্র্যাক জলে ডুবে যাওয়ার পরেও তার উপর দিয়েও ট্রেন কীভাবে চলে। বন্ধুরা, কলকাতা হাওড়া ও শিয়ালদা সহ অনেক জায়গায় এই রকম পরিস্থিতি প্রতিবার বর্ষাকালে হয়, যেখানে ট্র্যাক পুরোপুরিভাবে জলে ডুবে যায়। কিন্তু ট্রেনকে ট্র্যাকে চালাতে হবে এবং ট্র্যাক চেঞ্জ করতে হবে। ট্র্যাক চেঞ্জ করার জন্য ট্র্যাক সার্কিট থাকে, যেটা ট্র্যাকের পাশে থাকে, কিন্তু জল জমার কারণে এই ইলেকট্রিক সার্কিট খারাপ হয়ে যায়, যার ফলে ট্র্যাক চেঞ্জ করতে সমস্যা হয়, যার জন্য ট্রেনের প্রপার সিগন্যাল পেতে অনেক সমস্যা হয়। কিন্তু তবুও যদি এই ট্র্যাকে চলে, তো বন্ধুরা এই জায়গায় ট্রেনকে একটি নির্দিষ্ট গতির মধ্যে কাউশন অর্ডারে চালাতে হয়। আর ট্র্যাকস চেঞ্জ করার জন্য যে পয়েন্ট থাকে সেগুলিকে ক্ল্যাম্প করে লক করা হয়, যার ফলে ট্রেন কোনো ট্র্যাক পরিবর্তন না করে সোজাসুজি চলতে থাকে। সোজাসুজি মানে লোকাল ট্রেনের জন্য স্লো লাইন এবং দ্রুত গতির ট্রেনের জন্য আলাদা সোজা লাইন করা হয়। মানে ওই জায়গায় ট্রেন সোজা কোনো ট্র্যাক চেঞ্জ না করে চলতে থাকে। তো বন্ধুরা, যদি কথা বলা হয় সিগন্যালের, কারণ ট্র্যাক সার্কিট খারাপ হওয়ার জন্য সিগন্যাল কাজ করে না, তো এর জন্য অটোমেটিক সিগন্যালের জন্য প্রতিটি সিগন্যালের পোস্টে একটি এ লেখা সিগন্যাল লাগানো থাকে। লোকোপাইলট এই এ মার্ক সিগন্যাল দেখে 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন চালাতে থাকে। বন্ধুরা, এ লেখা সিগন্যাল সেইখানে লাগানো থাকে যেখানে অটোমেটিক সিগন্যাল সিস্টেম ইনস্টল করা থাকে, কারণ যে কোনো কারণে সেটি খারাপ হয়ে যাওয়ার পর এ মার্ক দেখে লোকোপাইলট সিগন্যাল লাল হওয়া সত্ত্বেও 15 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ট্রেনকে আগে নিয়ে যাওয়ার পারমিশন থাকে। যদি আগে থাকা সিগন্যাল সবুজ অথবা হলুদ থাকে, তো স্পিড বাড়াতে পারে, না হলে ওই গতিতেই আগে যেতে থাকে। বন্ধুরা, ট্রেনের পোস্টে থাকা বিভিন্ন সাইনবোর্ডের মানে কি এবং কখন ব্যবহার করা হয়, এই নিয়ে একটি ভিডিও আছে, ভিডিওটি আই বাটনে দিয়ে দিলাম, চাইলেই দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসেস, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।